ভাইয়া, কিছু বলতেন যে আমরা বাংলাদেশের ইতিহাসে মানে শ্রমিক দিন এত বড় আয়োজন কোথাও দেখিনি। যদি আমাদের চুনারুঘাট মাধবপুরের সংসদ সদস্য পয়লা মে দেখাইলেন শ্রমিক দিবসে যিনি দেখিয়েছেন, আপনাদের আপনি সিএনজি চালক বা সিএনজি নিয়ে আছেন? জি, আমি সিএনজি ম্যানেজার, এই জায়গা ম্যানেজার যাও, সিএনজির সাথে জড়িত আপনি? জি জি, অবশ্যই। শ্রমিক কিন্তু বাংলাদেশের একটা বৃহত্তর একটা সংগঠন। এই সংগঠনের মাঝে আমরা সোনারুঘাট মাধবপুরের যে এমপি সাহেব, উনি যে একটা অবদান বা নতুন করে যে নতুন একটা জিনিস শিখাই দিয়েছেন, আমার মনে হয় এর মাঝে আরো অনেকের শিক্ষণীয় কিছু আছে। মানে প্রথম উনি এই যে আমরা মে দিবসটা পালন করছেন বা আমরা শ্রমিকদের উদ্দেশ্যে, শুধু এইটা না, দুইটা স্টেন হয়েছে, আর একটা স্টেনের জন্য উনি নগদ 2 লক্ষ টাকাও নগদে দিয়েছেন। মানে একটা জায়গা ওই আসামপাড়া স্টেন, মানে একটা জায়গা ভাড়া নেওয়ার জন্য নগদ 2 লক্ষ টাকা উনি ক্যাশ দিয়ে দিয়েছেন। আপনি বুঝছেন নাই বোধহয়, আমি দর্শকদের দৃষ্টিতে এটা একটু পরিষ্কার করে বলে দিই। দাঁড়াও, তুমি এটা হচ্ছে স্টেন তো উনি 2টা করে দিচ্ছেন 2 জায়গায়, আবার আসামপাড়া আছে বাল্লা, বাল্লার একটা সিএনজি স্টেন আছে, ওইখানের জন্য নগদ 2 লাখ টাকা উনি দিয়ে দিয়েছেন সেই দিন। আবার একটা জায়গা যাতে নেওয়া যায় ভাড়া আর কি, মোট 3টা স্টেন। 3টা স্টেনে তো ওনার অনেক টাকা অনেক গেছে, তো ওনার যে একটা আন্তরিকতা বা উনি নতুন কিছু শিখাই দিয়েছেন, আমার মনে হইতেছে যে এই চুনারগাঁটের ইতিহাসে মে দিবস এই প্রথম একজন এমপি সাহেব মানে সবাইকে নিয়ে এবং শ্রমিক বা সর্বস্তরের লোককে নিয়ে এই প্রথম উনি পালন করছেন। আমার মনে হয় যে আমার আগে আমার এতটুকু বয়স আর কোনো এমপি বা কোনো মন্ত্রী এমন করে নাই, এটাই প্রথম, এটা আমরা আর চোখে পড়ে নাই। এটা আসলে একটা দেখার মতন একটা জিনিস বিষয় ছিল, আর আপনারা তো অবশ্যই দেখছেন, আর এটা চিন্তারও একটা বিষয়। আমি আমরা শ্রমিক ভাই বা আমরা সুমতির পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, এই যে সারা বাংলাদেশে একটি মানে মাইল ফলক কাজ করলেন তিনি মে দিবসে, শ্রমিক দিবসে। হ্যাঁ জি জি, তো সেটা আপনাদের সিএনজিদের নিয়ে বিশেষ করে। জি হ্যাঁ, এই বিষয়টা কিভাবে দেখেন আপনি? আমার যতটুকু ধারণা, আমার মনে হয় যে শ্রমিক একটা আসলে একটা প্রত্যেকটা শ্রমজীবী মানুষ, এদেরকে যারা যে লোক যে এমপি হোক আর যে মন্ত্রী হোক, এদেরকে যারা আগলে রাখে আর যাদের এদেরকে উৎসাহ দেয় সাহায্য সহযোগিতা করে, আমার মনে হয় সেই মহান লোক। উনি মনে হয় যে সাধারণ মানুষকে নিয়ে সবসময় চিন্তা করেন, যে মানুষ ভালো থাকা মানে আমি ভালো থাকা, এটা আমার ধারণা থেকে বললাম। আর আমি নিজে দেখেছি যে প্রত্যেকটা সিএনজি স্ট্যান্ডে আপনার সিএনজি রাখার মতো পরিবেশ ছিল না, ছিল না, মোটেই ছিল না, রোডে ছিল, সেটাই জানতে চাই। জি, রোডে ছিল, সাধারণ মনে করেন এখানে মাঝে 2000 সিএনজি আছে, হাজারো লোকের ভোগান্তি, যে গাড়ি রাখার জায়গা নাই, সাধারণ মানুষ বাজারে যাতায়াত করতে সমস্যা, এখন যে ডালা জায়গা হয়েছে, আমরা মনে করেন সর্বস্তরের লোক এইটার ফায়দাটা পাইতেছে, শুধু আমরা শ্রমিক না, সাধারণ পাবলিকটাও এই ফায়দাটা পাইতেছে, মানে যানজট থেকে মুক্ত হইতেছি আমরা, দুর্গন্ধ থেকে মুক্ত হইতেছি। জি ভাই, থ্যাংক ইউ ভাই। জি, ওকে, ধন্যবাদ ভাই। একটু আপনার কাছ থেকে জানবো, আমরা বিদায় নিয়ে নেবো। দর্শক, আপনারা দেখলেন যে একটি ইতিহাস আসলে গড়তে চলেছে বেস্তা সৈয়দ সাইদুল সুমন সাহেব, যিনি আসলে নবনির্বাচিত সংসদ সদস্য, যদিও স্বতন্ত্র থেকে তিনি নির্বাচিত হয়েছেন, বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ভোট পেয়ে তিনি কিন্তু নির্বাচিত হয়েছেন। এই চুনারগড় মাধবপুরের মানুষ তাকে ভালোবেসে কিন্তু নির্বাচিত করেছেন দর্শক, আর সেটি ফল কিন্তু সাধারণ মানুষ পাচ্ছেন একের পর এক প্রত্যেকটি জায়গায়। আসলে মাত্র 4-5 মাস হয়েছে দর্শক, সেই সময় কিন্তু এখনো চলে যায়নি, আরো 4.5 বছরের মতো রয়েছে দর্শক। শুধু আপনারা জানেন তিনি যে কি করবেন, আমরা সেটি আসলে ভাষায় বলে বোঝাতে পারছি না। তো যাই হোক, বিশাল ব্যাপার দর্শক, অর্থাৎ ওনার জন্মস্থান চুনারুঘাটে, যদিও মাধবপুরে কিন্তু তিনি কোন অংশে কোন ভোট কম পাননি দর্শক। যাই হোক, জন্মস্থান থেকে উনি কিন্তু বেশি বেশি ভোট পেয়েছেন মাধবপুরে, সেটাই বলছি। যাই হোক দর্শক, আমরা কিন্তু এখন স্কুলের সামনে চলে আসছি দর্শক, ডিসি স্কুল, ডিসি স্কুলের পাশের রাস্তায় একটু বেগু দেখতে পাচ্ছি আমরা, আমরা আচ্ছা 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 আচ্ছা, এই যে একটা গেট দেখতে পাচ্ছি আমরা, একটু গেটটারই আমরা জানবো দুলাল ভাইয়ের কাছ থেকে, যা সেই গেটটা কিন্তু আমরা এর আগে দেখিনি দর্শক, কাজ চলমান রয়েছে যদিও। দক্ষিণ চরণ পাইলট উচ্চ বিদ্যালয় এখানকার আসলে জি ভাইয়া, একটু যদি বলতেন আসলে গেটটা তো আসলে, এটা হচ্ছে দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়, যেটার যেটার স্টুডেন্ট হচ্ছেন আপনার আজকের এমপি বেস্টার সুমন। তো এই গেটটা যিনি দিয়েছেন উনিও স্কুলের স্টুডেন্ট ছিলেন, উনি হচ্ছেন সাংবাদিক শফিকুল ইসলাম লুতু, সিনিয়র সাংবাদিক, উনি আমেরিকা প্রবাসী, ওনার নিজস্ব অর্থায়নে এই গেটগুলো দিয়েছেন আর কি উনি। এটা 15 লাখ টাকা ব্যয়। আচ্ছা, যদিও এটা বেস্টার সুমন ভাই সমন্বয়ে, কিন্তু সমন্বয়। আচ্ছা যাই হোক, খুব ভালো লাগলো।
এই রাস্তাটা দিয়ে কি বলবেন এখন? আপনার স্কুলের যে ওয়াল জি, আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে আপনাদেরকে ওই যে আরেকটা স্ট্যান্ড দেখাইলাম, আর এটা হচ্ছে উত্তর বাজার মুক্তিযোদ্ধা ভবনের অপোজিট, এটা হচ্ছে রানীগাঁও স্ট্যান্ড আমরা বলি, রানীগাঁও সুন্দরপুর সাইটাজুরি ওইখানে একটা স্ট্যান্ড, কারণ যেহেতু উনি মেম্বার অফ পার্লামেন্ট, যানজট নিরসনে ওনার কিন্তু দায় আছে, সেই দায় থেকে উনি হুট করে বললেন যে দুইটা স্ট্যান্ড তৈরি করে ফেলেন, আমরাও কাজ শুরু করে ফেললাম, তো ইতিমধ্যে অর্ধেক কাজ করে ফেলছি আর বাকিটা আমরা খালকে মাটি নিয়ে আসছি, আজকে বেকুর কাজ চলতেছে, আজকেও আমরা নিয়ে আসবো আর কি রোগান পর্যন্ত। হ্যাঁ সিঞ্জি, এটা হচ্ছে বদ্ধভূমি, সিঞ্জিটা যেখানে রাখা আছে, আর এটা তো একটু আগে দেখাইলাম যে সাংবাদিক কামরুল ইসলামের বাসার পাশ দিয়ে 1 কিলোমিটার ওয়াকওয়ের কাজ চলবে, আবার এদিক দিয়ে ওয়াকওয়ে হবে, তার মানে এদিকে তো অনেক কাজ বাকি রয়েছে, অনেক কাজ বাকি, আর মিডিলের যে কাজটা, মিডিলের কাজ ইতিমধ্যে আমরা সমাপ্ত করে ফেলছি আর কি, এখন শুধু গাইড ওয়াল বাকি, এখানে তো এখন আর কোনো কাজ নাই, কাজ নাই, এখানে শুধু গাইড ওয়াল বাকি, পরবর্তীতে একসাথে সবগুলো কাজ করা হবে, ঠিক আছে, এইটা একটু বলে দেন দর্শকদের, দর্শকরা যে শুরু থেকে অনেকে বলছে হয়তো যে এইখানে কাজটা কেন বন্ধ, আসলে এখানে কাজই না এখন, না আপনারা, আমি সম্মানিত সম্মানিত দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলে রাখি যে মধ্যনদীতে আমরা প্রায় 90 দিনের মতন কাজ করছি, যেহেতু এখানে ময়লা ছিল বেশি, প্রায় 19 ফিট ময়লা ছিল, আমরা 90 দিন সময় লাগছে শুধু ময়লাগুলো অপসারণ করতে, এখন আর ময়লা নাই, এখন যা আছে সব ভালো, এই যে ব্রিজের নিচে কিন্তু 19 ফিট ময়লা ছিল, পলিথিন ছিল, এখন শুধু পানি চলমান চলতেছে, আল্লাহর রহমতে এখানে এখন কোনো কাজ নাই, কালকে এলজিজির প্রজেক্ট ডিরেক্টর উনি আসছিলেন, উনি এসে বললেন যে এখন আর কাজ হচ্ছে শুধু গাইড ওয়াল, গাইড ওয়াল করেন, করার ব্যবস্থা আমরা করে দিচ্ছি, এমপি মোদীকে বলছেন যে রবিবারে দেখা করার জন্য এলজিজির রেড অফিস রুখ দিবেন, শুধু ভালো বাস্তুচিত্র দেখাচ্ছে, অনেকে হয়তো বলছেন যে মাঝখানে কাজ বন্ধ কেন, আসলে এটা পুরোটাই কিন্তু একটা প্রকল্প, সব সাইডের ওয়ার্কের কাজ শেষ হওয়ার পর ময়লা পরিষ্কার করার পর একসাথে গাইড ওয়াল দিয়ে কাজটা করা হবে, রাইট, ঠিক না, এখন নদীতে আর কোনো ময়লা নাই, এখন আপনি যেদিকে হাত দিবেন সেই দিকেই ভালো, যেহেতু যেহেতু এটা ক্ষয় নদী ছিল চলমান 1982 ইংরেজির হচ্ছে আপনার 27 জানুয়ারি ওইটার ডাইভেশন করে অন্যদিক দিয়ে নেওয়া হয়েছে শহর রক্ষার জন্য আর কি, এখন আর কোনো ময়লা নাই, এখানে যা আছে সব ভালো, সেজন্য এখানের কাজ আমরা সমাপ্ত করে ফেলছি, এখন শুধু গাইড ওয়াল বাকি, এখন হচ্ছে এই নদীর এই যে ডাকবাংলা রোডের দক্ষিণ সাইডের 1 কিলোমিটার, উত্তর বাজারের ব্রিজের উত্তর সাইডে 1 কিলোমিটার, এই দিক দিয়ে আমরা কাজ চালাচ্ছি আর কি, জি। সম্মানিত দর্শক, আপনারা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, ব্যারিস্টার সুমন এমপি মহোদয়ের মরানদী তো এখন নাই, অলরেডি জিতা পানি চলমান, এটার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই, আর ব্যারিস্টার সুমন মানেই হচ্ছে একটা ইতিহাস, উনি বলছেন যে উনি গত 40 বছরের ইতিহাস পাল্টাই দিবেন, ইতিমধ্যে এর চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, আমি বিশ্বাস করি যে আগামী 40 বছরের গত 40 বছরের যে উন্নয়ন কার্যক্রম সাধিত হয়নি দুই উপজেলায় ওনার 5 বছরে এর চাইতে বেশি হবে বলে আমি বিশ্বাস করি, আপনাদেরকে ধন্যবাদ, সাথে থাকবেন সবসময়, ওমান ভাই কিন্তু অনেক কষ্ট করে ঢাকা থেকে আসছেন আপনাদেরকে এই রিপোর্টটা করার জন্য, ওনাকে আপনারা সহযোগিতা করবেন লাইক এবং কমেন্টের মধ্য দিয়ে, শেয়ারের মধ্য দিয়ে, আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, থ্যাংক ইউ দুলাল ভাই, আপনাকেও ধন্যবাদ।